এখানে আমি একটা চাপ দিয়ে দিলাম আর এটার কিন্তু আপনার ক্যাপাসিটি হবে আপনার 10 লিটার আর এখানে যে চাপগুলো আছে খুবই সুন্দর একদম ব্রাউন কালার পোলাওটা দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে এবং জর্জরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ স্পেশাল কিছু আইটেম আপনাদের আজকে দেখাবো আর এটা হবে মাল্টি কুকার যেটার মধ্যে আপনার ভাত রান্না করবেন খিচুড়ি রান্না করবেন পোলাও রান্না করবেন এবং একটার মধ্যে আপনার রুটি পরোটা ভাজবেন মাছও ভাজবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে এই মাল্টি কুকারটায় আমি কিছু রান্না করে আপনাদের দেখাই দিব আমি এটার মধ্যে একটা একটা করে রান্না চড়াই দেই এবং এটার মডেল নাম্বার বিষয় আসো বিস্তারিত আমি আপনাদের দেখাই দিব এখানে আমি একটা চাপ দিয়ে দিলাম আপনারা বাসায় গ্রিল কিবা আপনার টিকা বিভিন্ন আইটেম এখানে করতে পারবেন সব ধরনের আইটেম রুটি পরোটা ডিম ভাজি মাছ ভাজি থেকে যে কোনো তরি তরকারি রান্না কষা রান্না করেন কিবা একবার মেখে বসাই দেন অল এভরিথিং সব কিছুই করতে পারবেন আর এটার কিন্তু আপনার ক্যাপাসিটি হবে আপনার 10 লিটার সাইজে আপনার বিগ সাইজ হবে আপনার রান্নাবান্নার ক্ষেত্রে সংসারে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আর এই সাইডে আমি আরেকটা চাপ এখানে দিয়ে দিই আর এই পাশে আরেকটা সাইজ আছে এইটা আমি এখানে দিয়ে দিলাম এটা হোক আর এখন এই পাশে যে ভাজাভাজির যে কাজগুলো আছে যে সংসারে টুকিটাকি কিছু বাজার করা যায় এই ধরনের কিছু আইটেম যেমন আমি এখানে একটা বেগুন দিয়ে দিলাম যে সময় আপনারা যেটা সংসারে ছেলে মেয়ে কিবা যারা আছে বয়োজ্যেষ্ঠ যেটা পরিবেশন করতে মন চায় আপনাদের ওই সময় ওইটা আপনারা রান্নাবান্না করে নিতে পারবেন যদি আপনারা কেউ সংসারে জালি বাঁচতে চান এখানে জালিও দিয়ে দিতে পারেন যে সময় যার যেটা আপনার খাইতে মন চায় আপনারা ওই জিনিসটাই এখানে রান্নাবান্না করতে পারবেন এবং এটা এরকম একটা জিনিস যে আপনার রান্নার ক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা গ্যাসের চুলার প্রয়োজন হয় একটা গ্যাসের চুলা আপনি ব্যবহার করলেন ওই গ্যাসের চুলায় আপনার একটা হাঁড়ি লাগবে হাঁড়িতে রান্না করার পর হাঁড়ি ধুইতে হবে প্লাস ওই হাঁড়ির রান্নাটা আরেকটা হাঁড়ি আরেকটা বল কিবা আপনার বাটিতে কিবা যে কোনো জিনিসে আপনার ডাইনিংয়ে পরিবেশন করতে হবে আর একটার মধ্যেই আপনার সব কিছু সংসারের যা আছে সব রান্না এটা গ্যাসের চুলা ধরতে পারেন এটা হাঁড়ি ধরতে পারেন এটা ডাইনিংয়ে সার্ভ করার জন্য ইউজ করতে পারবেন মানে আপনার আমি যে জিনিসটা ঘুরায় ফিরে বলতে চেয়েছি যে সংসারের যে একটা খরচ আছে কিবা মা বোনদের কাজের যেই চাপটা সব কিছু এখানে কমে যাবে এবং গ্যাসের চাইতে অনেক সাশ্রয় এটাতে আপনারা রান্নাবান্না করতে পারবেন আর এখানে কিন্তু আমি যে কাবাবগুলো বসাইছি এটা হোক এই পাশে যেটা আছে এটার মধ্যেও একটু কিছু রান্না করব আর সেটা হবে আপনার পোলাও এখানে সামান্য পরিমাণে কিছু পোলাও রান্না করব যেহেতু এখন রোজার মাস ঈদ উপলক্ষে আমি এই ভিডিওটা দিতেছি এখানে আপনার ইফতারের জন্য মূলত আমার এই জিনিসগুলা করা আর বাসা বাড়িতে আমি জাস্ট করতেছি আমি তো ছেলে মানুষ ওরকম পারবো না মা বোন যারা ইউজ করেন জানেন আমার যেতে ভালো পারবেন আপনারা এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এটাতে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে আমি চালগুলা দিয়ে নিচ্ছি একদম কমপ্লিট হলে আপনাদের আমি দেখাই দিব মাঝ অবস্থায় দেখাই দিব তবে কতটুকু ইজি হয় রান্নার ক্ষেত্রে মা বোন যারা আছেন রান্না করবেন একদম ইজি লাইফ স্টাইলটাই আপনার ইজি হয়ে যাবে যে রান্নার যে ক্লান্ত যে গ্যাসের চুলায় হিট আছে কিংবা একটা ভয় আছে এটা কিন্তু একদম ডেঞ্জার ফ্রি আপনার যে কোনো জায়গায় রাইখা যে কোনো কিছু রান্নাবান্না করতে পারবেন পরিবেশন করতে পারবেন সংসারের জন্য ভালো ভালো জিনিস এবং এটা নাড়াচাড়ার ক্ষেত্র খুবই ইজি আছে দুই পাশে হ্যান্ডেল আছে আপনার এইভাবে দৌড়ে নাড়াচাড়াও আপনার করে বিভিন্ন কায়দায় আপনি বিভিন্ন জিনিস রান্নাবান্না করতে পারবেন আপনার সংসারে যে সময় যেটা মনে চায় এপাশে যে আমি বেগুনগুলা দিছিলাম কিবা আপনার এই যে জালিগুলা দিছিলাম এগুলো একদম কনফার্ম হয়ে গেছে এগুলো এখন আমি তুলে ফেলব আর সবচেয়েতে বেটার আপনার খুন্তি ব্যবহার করতে পারেন আমি তো একটা চামচ নিছি খুন্তি কিবা আপনার ধরেন চিমটা এই জাতীয় জিনিসগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন খুবই ভালো হবে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের দেখাই দিব
মাল্টিফাংশন কুকিং পট, ইলেকট্রিক কুকিং পট, আর এটার মডেল নাম্বারটা হবে PC05, এটা হবে মডেল নাম্বার। আর এখানে ফ্রাইং, বারবিকিউ, বয়েলিং, বেকিং, যেমন কেক, বিস্কিট, এই যে পিজাও বানাতে পারবেন, গোল পিজাও বানাতে পারবেন, অল এভরিথিং সব কিছুই করতে পারবেন। এটার ওয়াটটা হবে আপনার 2200 ওয়াট। আর ভিউয়ার্স, এটাতে আমি পোলাও রান্না করছি, পোলাওটা দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে এবং জর্জরা দেখেন, এখানে কিন্তু পোড়াটাও লাগে নাই কোথাও। আর এই জিনিসটা এমনি মার্বেলের, মার্বেল কোটেক করা, সংসারে খুব সুন্দরভাবে এরকমভাবে আপনারা রান্না করতে পারবেন। আমি যেমন পোলাও রাঁধছি, এখানে আপনার ভাত রাঁধতে পারেন, খুদের ভাত রাঁধতে পারবেন, বিরিয়ানি রাঁধতে পারবেন, খিচুড়ি রাঁধতে পারবেন, কিংবা যে কোনো তরি তরকারি রান্না করতে পারবেন, অল এভরিথিং, মানে আপনার যে সময়ে যা মন চায়। ধরে নেন এটা একটা গ্যাসের চুলা, আপনি যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারবেন। এই পাশটায় আমি এখানে চপগুলা করছি আপনার, এটা গরু মিট, আপনার বাসায় আরও সুন্দর করে করে নিতে পারবেন। আপনার বাচ্চা কিংবা সাহেব যেদিন বাসায় থাকবে, আপনারা এই জিনিসগুলা খুব সুন্দরভাবে, এখানে আপনি চিকেনের সাইজ করে চিকেনও করতে পারেন, পিজা বানাতে পারবেন, রুটি পরোটা শিখতে পারবেন, আপনার যে সময়ে সংসারে যেটা প্রয়োজন হয় আপনি ওই জিনিসটাই এখানে করতে পারবেন। আর এই পাশটায় কিছু আমি ভাজি করছি, যেমন এই যে এখানে প্লেটে রেখে দিচ্ছি, এগুলো হলো বেগুন, আর এগুলো হলো আপনার জালি, জালি কুমড়া, যেটা ছোটোবেলা দেখছি মাচাসিরা এগুলো আপনার গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করছে কিংবা এরকমভাবে বেজে পরিবেশন করছে। আমি শুধু আপনাদের এটা দেখাইতেছি যে আপনারা এইভাবে সংসারের যে কাজগুলো আছে খুব অল্প সময়ে এবং কম খরচে সংসারের সব কাজ আপনার খুব অনায়াসে স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। না আছে আপনার গ্যাসের চুলার মতো হিট, না আছে আপনার সংসারের এত খরচ, খুব অল্প খরচে আপনার যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারবেন। আর এখানে যে চাপগুলো আছে খুবই সুন্দর, একদম ব্রাউন কালার, যেটা আপনার খুব সুন্দরভাবে কয়লা ফ্যান দিয়ে বাতাস দিয়ে আপনার রেস্টুরেন্টে করা হয়, ঠিক ওই কালারটাই আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখেন নিচেরটা হলো মার্বেল কোটিং, কোথাও কিন্তু কোনো পোড়া লাগার কোনো সুযোগ নাই। আর এখন আমি আপনার এই প্রোডাক্টগুলার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। আমাদের দেশে ম্যাক্সিমাম যেই প্রোডাক্টগুলো আসে মাদার ব্র্যান্ড বিভিন্ন দেশের হয়, যেমন এটা জার্মানির মাদার ব্র্যান্ডটা, প্রোডাক্টটা আপনার চায়না থেকেই আসে। আর ইনপুট যেই আইটেমগুলো বাংলাদেশে আসে এগুলার সার্ভিস ওয়ারেন্টি থাকে, অনেকে হয়তো বা বিক্রির জন্য আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিবে কিন্তু নেক্সট টাইম পাবেন না, সার্ভিসটা পাবেন, এটা জেনুইন জিনিস। আর এই প্রোডাক্টগুলো খুব সহজে নষ্ট হয় না, কারণ এগুলাতে ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে। এই জিনিসটা একটু আপনাদের দেখাই দিই, এই যে মিটারটা দেখেন 1 থেকে 5 পর্যন্ত আপনার পাওয়ার, আর এটা হলো লাইট, এটা আপনি যেই জায়গায় দিবেন, যেমন এখন আমি 3-এ দিছি, 3 পর্যন্ত হিট হবে, 3-এর ঊর্ধ্বে হিট হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আমি যদি হাই টেম্পারেচার দিলাম, যতটুকু টেম্পারেচার সহনীয় দরকার ততটুকু হবে, এর বেশি হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে এই প্রোডাক্টটা যে আপনি অতিরিক্ত হিটে কিংবা বিদ্যুতের যে কোনো সমস্যা এটা নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, প্রোডাক্ট ভালো, আর প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ওয়েটফুল এবং রয়্যাল ক্লাসিক, রাজকীয় জিনিস, যে আপনার ঘরের জন্য খুব মানানসই এবং সংসারের জন্য খুব হেল্পফুল, অনেক ধরনের কাজে লাগবে এটা। এটাতে আপনারা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। দেখেন বিক্রির জন্য যে কোনো কিছু বলতে পারি না, আমার একটা ওয়েট আছে, মিথ্যা কথা বলতে পারবো না, যেটা জেনুইন কোম্পানি থেকে যা পাই সেটাই আমি সবসময় বলে থাকি। এটাতে সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছরের। আর এই প্রোডাক্টটার ক্যাপাসিটি হবে আপনার 10 লিটার, বিগ সাইজের, মা বোন যারা রান্নাবান্না করবেন অপারেটিং হ্যান্ডেলিংয়ের জন্য আপনার সুবিধা হবে, সাইজ বড় আছে। আর এটার প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই, এটার বর্তমান প্রাইস হলো আপনার 8,500 টাকা, তবে ঈদ স্পেশাল অফার, ঈদের জন্য প্রাইসটা থাকবে মাত্র 6,000 টাকা। ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব, দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দিবেন। আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে বিকাশে 1,000 টাকা বুকিং করবেন, আমরা এটা কুরিয়ারে পাঠিয়ে দিব, বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। আর যদি কেউ সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন ডাইরেক্ট আমার বাড়িতে, এটা আসলে আর জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পিছনে যেই গেটটা আছে ওয়াটার কিংডম, এখানে আমার বাসা, হোল্ডিং নাম্বার 2717, রোড নাম্বারটা 7। এছাড়াও আমার শোরুমে আসতে পারেন, আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের সাথে মেন রোডে আমার এই শোরুমটা, এখান থেকে এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন।